গোপালগঞ্জের কোটালীপাড়ায় কেক কাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৩৯তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক একটি কর্মসূচির আয়োজন করে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় একে অপরকে কেক খেয়ে দেন। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিউর রহমান হাসগান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এস এম ইসরাফিল বক্তব্য রাখেন।